আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, সহকারী শিক্ষক, রায়পুর স্কুল অ্যান্ড কলেজ, বাঘারপাড়া, যশোর। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, নবম অথবা দশম শ্রেণী, সপ্তম অধ্যায়, মধ্যযুগে বাংলার সামাজিক ও অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের কয়েকটা পাঠ নিয়ে ইতিপূর্বে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, আজকে আমি আরেকটি নতুন পাঠ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আমাদের পাঠে ফিরে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা একটু চিন্তা করো। হ্যাঁ, সুন্দর বলেছো, এটা কি পূজার ছবি, তাই না? এই পূজাটা কি? হ্যাঁ, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের একটি ধর্মীয় অনুষ্ঠান, তাই না? হ্যাঁ, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের একটা ধর্মীয় অনুষ্ঠান। তো শিক্ষার্থী বন্ধুরা, দেখো পরবর্তীতে আমরা আরেকটি ছবি দেখতে পাচ্ছি, এটা কোলাকুলি করতেছে। হ্যাঁ, তোমরা কি বলতে পারো কখন কোলাকুলি করে? তোমরা কখন কোলাকুলি করো? হ্যাঁ, ঈদের দিন। সুন্দর বলেছো, ঈদের দিন তোমরা কোলাকুলি করো। তাহলে এইটা কি? আমরা আমরা যে কোলাকুলি দেখছি, পূজা দেখছি, এটা কি বলতে পারো তোমরা? হ্যাঁ, সুন্দর বলেছো, এটা হচ্ছে উৎসবের ছবি, অর্থাৎ কি ঈদ উল ফিতরের ছবি। তাহলে আমরা যে এখানে দুটো জিনিস দেখছি, একটা হচ্ছে পূজার ছবি আর একটা হচ্ছে ঈদ উল ফিতরের ছবি। এটা কি? একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব আর আরেকটি হচ্ছে আমাদের মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বলো তো আজকে আমাদের আলোচনার বিষয় কি হতে পারে? হ্যাঁ, তোমরা সুন্দর বলেছ, তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাংলার মধ্যযুগে বাংলার ধর্মীয় অবস্থা, অর্থাৎ মধ্যযুগে বাংলায় ধর্মীয় অবস্থা কেমন ছিল সেই সম্পর্কে তোমাদের সাথে আমি আজকে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখি যে আজকে এই আলোচনার শেষে আমরা কি কি শিখব। এক নম্বরে যেটা আছে যে হিন্দু ধর্মীয় রীতিনীতি সম্পর্কে আমরা শিখব, তোমরা বলতে পারবে যে হিন্দু ধর্মের কি কি রীতিনীতি ছিল, এবং মুসলমানদের ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে তোমরা আলোচনা করতে পারবে। তাহলে আজকে আমরা এই বিষয় দুটো নিয়েই আমরা আলোচনা করব এবং শিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে আসি যে হিন্দু ধর্মীয় রীতিনীতি এবং উৎসব। তো হিন্দু ধর্মীয় রীতিনীতি এবং উৎসবের ভিতরে আমরা কি দেখতে পাই? তাদের ধর্মীয় রীতিনীতি হচ্ছে বিভিন্ন পূজা বা উৎসবাদি। তাহলে কোন কোন ধরনের পূজা তারা করে, চলো আমরা একটু দেখি। এখন অড়াম্বর ও জাঁকজমকের সঙ্গে হিন্দুরা বিভিন্ন দেবদেবীর পূজা করত তৎকালীন সময়ে, অর্থাৎ তারা জাঁকজমক পূর্ণ ভাবেও করত, আবার জাঁকজমক বাদে অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানেও তারা দেবদেবীর পূজা করত। তাহলে আমরা একটু দেখি যে তৎকালীন সময়ে তাদের পূজা কিসের কিসের পূজা করত, সেই বিষয়গুলো আমরা একটু এবারে লক্ষ্য করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিবে এবং তোমাদের পাশে খাতা কলম নিয়ে বসবে, যে বিষয়গুলো তোমাদের দরকারি মনে করো সেটা তোমাদের নোট খাতায় তোমরা লিখে রাখবে। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এটা কিসের ছবি এটা? হ্যাঁ, তোমরা সুন্দর বলেছো। তাহলে এটা কি? লক্ষ্মী, তাই না? এটা হচ্ছে লক্ষ্মী, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এই লক্ষ্মী পূজা করে থাকে, তাই না? তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটা ছবি দেখি। এটা কি, তোমরা চিনো এটা? হ্যাঁ, সুন্দর বলেছো, যে হিন্দুরা মনে করে এটা বিদ্যার দেবী সরস্বতী, অর্থাৎ সরস্বতীর হাতে বীণা এবং তার পায়ের নিচে বই থাকে, তাই না? এটা দেখে তোমরা চেনো, তোমরা তো স্কুলেও পড়ে থাকো, তাই না, সরস্বতী পূজা? হ্যাঁ, সুন্দর বলেছো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সরস্বতী পূজা, বা এটা দেবী সরস্বতী। শিক্ষার্থী বন্ধুরা, এইটা কিসের ছবি বলতে পারো তোমরা?
হ্যাঁ, সুন্দর বলেছো, এটা গণেশ, তাই না? তাহলে এটা কি পূজা করত? গণেশের পূজা করত, তাই না? এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটা দেখে কি তোমরা চিনতে পারো? হ্যাঁ, সুন্দর বলেছো, এটা হচ্ছে শিব, অর্থাৎ তারা শিবের পূজা করত, তাই না? হিন্দু ধর্মীয় যে রীতিনীতি, তারা শিবের পূজা করত। এরপরে কি শিক্ষার্থী বন্ধুরা, এটাকে বলা হচ্ছে কি কি বলা হয় এটাকে? শিবলিঙ্গ, অর্থাৎ হিন্দুরা এই শিবলিঙ্গেরও পূজা করত। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এরপরে আমরা একটু দেখি, তোমরা চিনতে পারো এই ছবিটা? হ্যাঁ, এটা কিসের দেবী বা কার পূজা করতে এটা তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে চণ্ডী। হ্যাঁ, এটা তারা চণ্ডীর পূজা করত। তো শিক্ষার্থী বন্ধুরা, এইটা এই ছবিটা দেখে চিনতে পারো? হ্যাঁ, এটা কি? মনসা। হ্যাঁ, এটা মনসা পূজা, অর্থাৎ মনসা দেবীর তারা পূজা করত। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটা দেখতে পারো তো, বলতে পারো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, তারা বিষ্ণু দেবের পূজা করত। শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিটা কিসের ছবি? এটা হাতে বাঁশি, কার হাতে বাঁশি থাকে তোমরা শুনেছো? হ্যাঁ, কৃষ্ণ, তাই না? তাহলে তারা কি করত মধ্যযুগে বাংলার হিন্দু সমাজের লোকেরা? এই যে এই কৃষ্ণের পূজা করত, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, চলো পরবর্তীতে দেখা যায়, আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি। এইটা কার ছবি তোমরা বলতে পারো? হ্যাঁ, সুন্দর বলেছো, এটা এখানে কিসের পূজা করা হচ্ছে? সূর্যের পূজা, অর্থাৎ এই যে আমরা এর আগেই বলেছি যে তারা বিভিন্ন দেব দেবী বা বিভিন্ন শক্তির পূজা করত, তাহলে এটা সূর্য পূজা করতেছে তারা। এরপরে এটা এটা কি? অনেকগুলো ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা এটা কোন ধরনের পূজা তোমরা কি বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে মদন পূজা। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আর একটা প্রতিমা ছবি দেখতে পাচ্ছ তোমরা দেবীর। হ্যাঁ, এটা বলতে পারো কার? হ্যাঁ, এটা হচ্ছে নারায়ণ পূজা। এই যে পূজাটা করলো, এটা হচ্ছে, এই যে পূজা করে, এটা হচ্ছে নারায়ণের পূজা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আর একটা ছবি, এটা কিসের পূজা বলতে পারো তোমরা? হ্যাঁ, এটা হচ্ছে ব্রাহ্ম পূজা। হ্যাঁ, তারা ব্রাহ্ম পূজাও করত। শিক্ষার্থী বন্ধুরা, একটা ছবি দেখতে পাচ্ছ যে আগুন আছে, তাই না? এটা কি? হ্যাঁ, তার মানে কি, এটা হচ্ছে অগ্নি পূজা। হ্যাঁ, তারা অগ্নি পূজাও করত, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, একটা ছবি দেখতে পাচ্ছ, এটা কিসের পূজার ছবি তোমরা বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে শীতলা পূজা। আমরা আর একটা পূজার ছবি দেখতে পাচ্ছি এখানে। হ্যাঁ, এটা কি তোমরা বলতে পারো? হ্যাঁ, সুন্দর বলেছো তোমরা, এটা হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী পূজা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। এই ছবিটা কিসের ছবি বলতে পারো তোমরা? হ্যাঁ, সুন্দর বলেছো, এটা হচ্ছে গঙ্গা, অর্থাৎ গঙ্গা পূজা তখন করা হতো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা মধ্যযুগে বাংলার হিন্দুদের যে সংস্কৃতি বা পূজা, তারা কি কি বিষয়ের পূজা করত, আমরা সেই সম্পর্কে এতক্ষণ বিভিন্ন ছবি দেখেছি এবং এই পূজা সম্পর্কে আমরা জেনেছি, তাই না? তো চলো আমরা পরবর্তীতে যাই। এই যে মধ্যযুগের বিভিন্ন সময়ের পূজা হতো, কিন্তু আমাদের বাঙালি, বাংলাদেশে বাঙালিদের, হিন্দুদের কিছু পূজা তারা করে, তো চলো আমরা সেই পূজা সম্পর্কে একটু দেখে আসি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ, এটা কি পূজা বলতে পারো? হ্যাঁ, দশহরা, এটা দশহরার একটা পূজা। এরপরে আমরা দেখি, এই যে কি এই ছবিতে কি দেখতে পাচ্ছ, যে মানুষজন কি জলে নেমে বা পানিতে নেমে গোসল করছে। হ্যাঁ, তো এটাকে কি বলা হয়? হ্যাঁ, এটাকে বলা হচ্ছে গঙ্গা স্নান। শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখো, আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এটা কি? হ্যাঁ, এইটা অষ্টমী স্নান। আমরা আগেরটা দেখেছি গঙ্গা স্নান, আর এটা হচ্ছে অষ্টমী স্নান। তাহলে এটা বাঙালি হিন্দুদের কিছু পূজা। এছাড়া কি,
এই যে দেখতে পাচ্ছো, এটা কিসের ছবি? হ্যাঁ, তোমরা অনেকেই চেনো। এই যে কয়েকদিন আগে অনুষ্ঠিত হয়ে গেল কি দুর্গাপূজা, তাই না? হ্যাঁ, তো এটা দুর্গাপূজার ছবি। তাহলে এই যে বাঙালি হিন্দুরা কি গঙ্গা স্নান, অষ্টমী স্নান, দুর্গাপূজা, এছাড়াও এর ইতিপূর্বে যে পূজার সম্পর্কিত আমরা আলোচনা করেছি, এই পূজার অনেক পূজায় তারা করত। হ্যাঁ, এছাড়া কি দোলযাত্রা, রথযাত্রা, হোলি ইত্যাদি ধর্মীয় উৎসব তারা পালন করত। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিন্দুদের অর্থাৎ মধ্যযুগে বাংলা হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পূজা নিয়ে আমরা আলোচনা করেছি। এবার আমরা একটু কাজে যাই। হ্যাঁ, হিন্দু সমাজের ধর্মীয় সম্প্রদায়, হিন্দু সমাজে ধর্মীয় সম্প্রদায়, এখন এই যে হিন্দু সমাজে আমরা এর আগে জেনেছি, বিভিন্ন পাঠে পড়েছি যে হিন্দু সমাজে 4টি শ্রেণীবিভাগ ছিল, ব্রাহ্মণ, তারপর ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, এই যে 4টি শ্রেণীবিভাগ ছিল। এছাড়াও কিন্তু এখানে আরো দুইটো দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে শৈব সম্প্রদায়, আরেকটা কি, হ্যাঁ বলো তোমরা, শাক্ত সম্প্রদায়। অর্থাৎ এই যে এর আগে আমরা 4টা বর্ণভেদ যে পড়েছি, এই 4টা বর্ণভেদ প্রথা ছাড়াও হিন্দু সমাজে ধর্মীয় যে সম্প্রদায় আছে, এই সম্প্রদায়কে 2টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে শৈব সম্প্রদায় আর একটা হচ্ছে শাক্ত সম্প্রদায়, এই 2টি ভাগে ভাগ করা হয়েছে। এই সময় হিন্দু সমাজে ধর্মীয় অসহিষ্ণুতা লক্ষ্য করা যায়, এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের কোনো মিল ছিল না। এই যে দুটো সম্প্রদায়, এই দুটো সম্প্রদায়ের মধ্যে কি করা যায়, মানে একটা অসহিষ্ণুতা লক্ষ্য করা যায়, এবং এই এক সম্প্রদায়ের লোকের সাথে আর এক সম্প্রদায়ের লোকের কোনো মিল ছিল না, বিরোধ বিদ্বেষ অতি পরিচিত ঘটনা ছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিন্দু ধর্মের বিভিন্ন সম্প্রদায়ীদের নিয়ে বিভিন্ন উৎসব নিয়ে আলোচনা করেছি। এবার চলো দেখি তোমরা কতটুকু মনে আছে। তোমরা একটা কাজ করো, তোমরা হিন্দু সম্প্রদায়ের আচার অনুষ্ঠান সম্পর্কে জোড়া দুইজনে মিলে আলোচনা করবে, সময় হচ্ছে 3 মিনিট। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু এটা তোমার সহপাঠীর সাথে তোমরা আলোচনা করবে। তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে শেষ করি এবং আমরা আমাদের পরবর্তী শিক্ষণফল নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে আমাদের পরবর্তী শিক্ষণফল ছিল যে মুসলমান সমাজের আচার অনুষ্ঠান নিয়ে আমাদের আলোচনা ছিল। তো তোমরা কি বলতে পারো শিক্ষার্থী বন্ধুরা, মুসলমান সমাজের আচার অনুষ্ঠান নিয়ে কি কোনো ধারণা আছে তোমাদের? হ্যাঁ অবশ্যই অনেক ধারণা আছে। কি কি অনুষ্ঠান হয়ে থাকে? হ্যাঁ সুন্দর বলেছো তোমরা, অনেক আচার অনুষ্ঠান মুসলমান সমাজে হয়ে থাকে। তো চলো আমরা, তোমরা যেগুলো বলেছো, আর আজকে আমরা আমাদের পাঠের সাথে আমরা বিষয়গুলো একটু মিলিয়ে নিই, চলো দেখি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এটা কোলাকুলি করতেছে, তাই না? তো আমরা এর আগে আলোচনা করেছি এরকম কোলাকুলি কোন কখন হয়। হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান অর্থাৎ আমাদের দুটো বড় ধর্মীয় উৎসব আছে, যেটা একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তাই এই ঈদুল ফিতর নামাজের শেষে আমরা কি একজন আরেকজনের সাথে কোলাকুলি করি, তাই না? এটা হচ্ছে ঈদ উল ফিতর। এরপরে কি আছে, যে দুটো ধর্মীয় বড় ধর্মীয় অনুষ্ঠানের কথা আমি বলেছি, একটা হচ্ছে ঈদ উল ফিতর আমরা দেখছি যে কোলাকুলি করি, আর এই ছবিতে কি দেখছো শিক্ষার্থী বন্ধুরা, গরু, তাই না, কি ধরে নিয়ে যাচ্ছে, অর্থাৎ এই যে গরু বা পশু কুরবানি করে সেটা কোন অনুষ্ঠানে? হ্যাঁ সুন্দর বলেছো তোমরা, ঈদুল আজহা, অর্থাৎ আমরা যেটাকে বলাই স্বাভাবিকভাবে কুরবানির ঈদ। তাহলে আমি আগে যেটা বলেছি যে মুসলমানদের সব থেকে বড় দুটো অনুষ্ঠান আছে, তাই না, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আর কি কি অনুষ্ঠান আছে সেটা আমরা একটু দেখি। দেখো এটা কি, হ্যাঁ বলতে পারো তোমরা, হ্যাঁ একটু চেষ্টা করো। হ্যাঁ সুন্দর বলেছো তোমরা, এটা হচ্ছে শবে বরাতের ইবাদত, অর্থাৎ কি শবে বরাতে আমরা মসজিদে যে একসাথে একটা ইবাদত করি, এটা হচ্ছে একটা মুসলমান সম্প্রদায়ের একটা অনুষ্ঠান, তাই না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ তোমরা কি যাও মসজিদে শবে বরাতে ইবাদত করতে? হ্যাঁ অবশ্যই যাও, তাই না? আচ্ছা সুন্দর, এরপরে আমরা আরেকটা অনুষ্ঠান দেখি, এখানে কি দেখতে পাচ্ছ তুমি, দেখো তো। হ্যাঁ এটা মহরম অনুষ্ঠান, যদিও আমাদের বাংলাদেশের এটা সব জায়গায় এই অনুষ্ঠানের প্রচলন নেই, তবে কোথাও কোথাও এই অনুষ্ঠানগুলো খুব জাঁকজমকপূর্ণ ভাবে পালন করা হয়ে থাকে।
হ্যাঁ, এটা সুলতান সুবেদারও নবাবগণ ধর্মীয় উৎসব উপলক্ষে জনগণের সান্নিধ্যে আসতেন। মধ্যযুগে মহরম উৎসব পালিত হতো, এটি শিয়া সম্প্রদায়ের একটি প্রধান ধর্মীয় অনুষ্ঠান, এই যে মহরম, তাই না? অর্থাৎ শিয়া এবং সুন্নি দুটো ভাগে ইসলাম ভাগ করা হয়েছে, তাই না? আমরা হচ্ছে কি, আমরা যে ইসলাম মুসলমান সম্প্রদায়ের লোক, আমরা কিন্তু মূলত লিখি বা বলি আমরা সুন্নি সম্প্রদায়ের লোক। আর শিয়া সম্প্রদায়ের লোক, বিশেষ করে শিয়া সম্প্রদায়ের লোক কিন্তু এই মহরম অনুষ্ঠান নিয়ে খুব কি করে, মানে উৎসব পালন করে। মহরমের চন্দ্র উদয়কে মুসলমানগণ উৎসাহের সাথে বরণ করতো এবং এটাকে মহরমের দিনকে নববর্ষ হিসেবে ধরে নেওয়া হতো, এই যে মহরমের যে প্রথম দিনকে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটা দেখলাম যে আরো কিছু অনুষ্ঠান আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি করতেছে ছেলে মেয়েরা, কি আরবি পড়তেছে কোথায়? এটা তখন মক্তবে প্রচলন ছিল, তাই না? যে মক্তবে অর্থাৎ গ্রামে একটা ছোট মাদ্রাসা বা এরকম একটা খাঙ্ক মতো ছিল, সেখানে গ্রামের ছেলে মেয়েরা যে আরবি পড়াশোনা করতো, সেটা হচ্ছে মক্তবে পাঠদান। এরপরে কি, কোরআন তেলাওয়াত, তাই না? কোরআন পাঠ, অর্থাৎ কি কোরআন পাঠ, যারা মক্তবে লেখাপড়া করে, করে কোরআন শিক্ষা করে এবং সেগুলো তারা রীতিমতো প্রত্যেক দিন সকালে অথবা সন্ধ্যায় তারা এই কোরআন শরীফ তেলাওয়াত করে, এটাও কিন্তু একটা অনুষ্ঠানের ভিতরেই পড়ে। এরপরে কি, 5 ওয়াক্ত নামাজ পড়া, তাই না? আমাদের মুসলমান সম্প্রদায়ের অন্যতম কি একটা রীতি যে 5 ওয়াক্ত নামাজ পড়া। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা পরবর্তী আলোচনায় যাই। দেখো এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ, তোমরা কি বলতে পারো এই দুটো ছবি, দুইজনের ছবি, হ্যাঁ কি কি বুঝাইছে এটা, কারা এরা? হ্যাঁ, এরা হচ্ছে সুফি সাধক বা দরবেশ। এখন তৎকালীন সময়ে কিন্তু বিভিন্ন সুফি সাধকের উদ্ভব হয়েছে, যারা বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করতো বা পণ্ডিত ব্যক্তি এরা, ওনারা। তাহলে আমরা যে দুইজনের ছবি দেখতে পাচ্ছি, ওনারা হচ্ছে সুফি বা দরবেশ। একটা ছবি দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা, এটা কি খানকা, তাই না? এটাকে বলা হচ্ছে খানকা। এখন কি মুসলমান সমাজে সুফি দরবেশ সম্প্রদায়ের যথেষ্ট প্রভাব ছিল, তারা ধর্মশাস্ত্রে পণ্ডিত ছিলেন এবং আধ্যাত্মিক সাধনা করতেন। দেশের বিভিন্ন স্থানে তারা খানকা প্রতিষ্ঠা করেন। অর্থাৎ এই যে খানকা, এখানে কি হতো, বিভিন্ন সময় এখানে ধর্ম চর্চা হতো, তাই না? তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলার মুসলমান সমাজের শ্রেণী বিভাগ দেখবো আমরা। তো বাংলার মুসলমান সমাজের, আমরা এর আগে কি হিন্দুদের সম্পর্কে দুটো সমাজ ব্যবস্থার সম্পর্কে আলোচনা করেছি, আর বাংলার মুসলমানদের সমাজের কিছু শ্রেণী বিভাগ ছিল, আমরা সেটা একটু দেখি যে কি কি সেই শ্রেণী বিভাগটা। একটা হচ্ছে বিদেশ হতে আগত মুসলমান, অর্থাৎ আমাদের দেশে যারা ছিল এরা মুসলমান, এবং ওই সময় বিদেশ থেকে যে যে সমস্ত মুসলমানরা আমাদের দেশে আগমন করেছে, তাদেরকে আমরা বলতেছি বিদেশ হতে আগত মুসলমান। আর আমাদের স্থানীয় ধর্মান্তরিত মুসলমান, অর্থাৎ বিদেশ থেকে যে মুসলমানরা আগমন করেছে আমাদের দেশে, তারা হচ্ছে এক এক ধরনের মুসলমান, আর তারা এসে আমাদের এই দেশে, এই যে বিভিন্ন আমরা আলোচনা করেছি বিভিন্ন ওলি দরবেশ, তারা বিভিন্ন দেশ থেকে এসে আমাদের এই দেশে ধর্ম প্রচার করেছে, এবং এই দেশে ধর্ম প্রচার করার সময় আমাদের এই দেশের লোক যারা ওই ধর্মে ধর্মান্তরিত হয়েছে, অর্থাৎ তাদের ধর্মমত গ্রহণ করেছে, তারা হচ্ছে স্থানীয় ধর্মান্তরিত মুসলমান। তাহলে মুসলমান সমাজে কিন্তু দুটো শ্রেণী বিভাগ করা হয়েছে। এখানে বিদেশি ও স্থানীয় মুসলমানদের মধ্যে কৃষ্টি রীতিনীতি পার্থক্য থাকা সত্ত্বেও উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিরোধ দেখা যায়নি। এই যে দুই ধর্মের মুসলমান ছিল, এই মুসলমানদের ভিতরে কিন্তু কোনো বিরোধ দেখা যায়নি। মুসলমান শাসকদের উদারতা এবং স্থানীয় কৃষ্টি সংস্কৃতির প্রতি তাদের পৃষ্ঠপোষকতাই ছিল এর কারণ, অর্থাৎ এদের ভিতরে ধর্মীয় সহনশীলতা ছিল। অর্থাৎ কি, এই ধর্মীয় সহনশীলতার কারণে, অর্থাৎ উদারতার কারণে এদের ভিতরে কোনো বিরোধ দেখা দেয়নি। এক অর্থাৎ এখানে একটা কথা ছিল যে এক মুসলমান আর এক মুসলমানের ভাই, সেই হিসাবে কিন্তু তারা মিলেমিশে এই সমাজ ব্যবস্থার সুন্দর একটা পরিবেশ তারা তৈরি করেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দুইটা ধর্মীয়, মধ্যযুগে বাংলার দুইটা ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম করেছি একটা হচ্ছে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান রীতিনীতি, আর একটা হচ্ছে মুসলমান ধর্মের আচার অনুষ্ঠান এবং
রীতিনীতি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ক্লাসে অনেক মনোযোগী ছিলে, আমরা দেখেছি, আমি দেখেছি। হ্যাঁ, তো এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন, তোমরা নিঃসন্দেহে উত্তর দিবে। হ্যাঁ, একজন করে বলবে এবং অন্য সবাই মনোযোগ দিয়ে শুনবে। তো হিন্দু ধর্মের কয়েকটি অনুষ্ঠানের নাম বলো। হ্যাঁ, তোমরা একটু বলো তো কয়েকটি অনুষ্ঠানের নাম। হ্যাঁ, সুন্দর বলেছো, দুর্গাপূজা, তারপরে কৃষ্ণ পূজা, তারপরে লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা। হ্যাঁ, সুন্দর বলেছো তোমরা, ধন্যবাদ তোমাদেরকে। হ্যাঁ, মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের নাম বলো। প্রধান ধর্মীয় উৎসব কি কি ছিল মুসলমানদের? হ্যাঁ, সুন্দর বলেছো, ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা, ধন্যবাদ তোমাদের। খানকা কারা তৈরি করেন? এই যে আমি খানকার কথা বলছি, এই খানকা তারা কারা তৈরি করেন? হ্যাঁ, সুন্দর বলেছে, বিভিন্ন সুফি বা দরবেশ খানকা তৈরি করেন। হিন্দু সমাজে কতগুলো ধর্মীয় সম্প্রদায় ছিল? কয়টা ধর্মীয় সম্প্রদায় ছিল হিন্দু সমাজে? হ্যাঁ, দুইটা, সুন্দর বলেছে তোমরা। তো আজকে ক্লাসে মনোযোগী থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো আমরা পরবর্তীতে যাই। শিক্ষার্থী বন্ধুরা, বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করেছি, এই বাড়ির কাজ, এগুলো বেশ গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের পরবর্তী ক্লাসে প্রমোশনের জন্য তোমাদের এই কাজগুলো অবশ্যই একটা অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের নোট খাতা তৈরি করতে হবে এবং সেখানে এই বিষয়গুলো লিখতে হবে, এবং শিক্ষা প্রতিষ্ঠানে যখন তোমাদের এগুলো জমা দিতে বলবে তখন তোমরা এগুলো জমা দিবে, এবং এর উপরেই নির্ভর করবে তোমাদের পরবর্তী ক্লাসের মূল্যায়ন এবং প্রমোশন। তো ঠিক আছে, আজকে আমাদের বাড়ির কাজ হচ্ছে কি, যে তোমার দেখা হিন্দু অথবা মুসলিম সমাজের একটি অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত লিখে আনবে। অর্থাৎ তুমি দেখেছো এই রকম, অর্থাৎ তুমি যদি হিন্দুদের কোনো অনুষ্ঠান দেখে থাকো, তাহলে সেই সম্পর্কে একটা বিস্তারিত লিখবে, যে এই অনুষ্ঠান কেমন হয়, কেমন ভাবে পালন করেছে, এই সম্পর্কে একটা ধারণা বিস্তারিত লিখবে। আর তুমি যদি ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠান দেখে থাকো, তাহলে এই সম্পর্কে একটা বিস্তারিত তোমরা একটু লিখে নিয়ে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে তোমাদের সাথে আমার আলোচনা। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।